এবার বনি ইসরায়েল হতাশ হওয়ার কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমরা আর অবাধ্য হব না, এবার আপনি আমাদেরকে একজন আমাদের জন্য একজন নবীকে পাঠান, আমরা আমালেকের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ তাআলা তাদের উপর দয়া করলেন এবং ইউশা বিন নুনকে তাদের নবী হিসাবে পাঠিয়ে দিলেন। এবার ইউশা বিন নুনকে সেই বনি ইসরায়েল বলছে যে আমি কিন্তু জানি তোমরা অনেক অবাধ্য জাতি, এখন আমি যদি তোমাদের জন্য একজন নেতাকে নিযুক্ত করি তোমরা কি এই নেতাকে মানবে? তখন তারা বলল যে ঠিক আছে মানবো, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে তালুত হলো তাদের সেনাবাহিনীর প্রধান। তালুত ছিল গরিব মানুষ, বুঝতে পারছেন? তালুত ছিল গরিব মানুষ। এখন গরিব মানুষ যদি সমাজে নেতা হয় এটা কেউ মেনে নিবে? একজন ভ্যান চালক রিক্সা চালক সে যদি চেয়ারম্যানের ডেরায়, মানুষ কি বলবে তাকে? 2 টাকা হয়েছি তো ফুটানি হয়েছে, এরকম বলবে না? এই রিক্সা চালক আমার ভ্যান ভোট দিব না বলবে না? আর যদি একটা কোটিপতি মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ নেতৃত্ব চায়, দেখবেন যে এমনি মানুষ দিয়ে দেয়। তো তালুত হচ্ছে গরিব মানুষ, এই বনি ইসরায়েল মানতে চাচ্ছে না। তখন ইউশা বিন নুন তাকে বলছে আমি কিন্তু আগেই বলেছিলাম যে তোমরা একে মানবে না। তখন তারা বিপদে পড়ে মানলো যে ঠিক আছে আমরা তাহলে মানবো। আল্লাহ তাআলা তালুত সম্পর্কে বলেন যে তালুতকে আমি 2টা জিনিস দান করেছি, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে শারীরিক শক্তি। আর আজকের দিনেও কেউ যদি নেতা হতে চায় তাহলে তাকে বুদ্ধি খাটাতে হবে এবং শারীরিক শক্তি থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তালুতের নেতৃত্বে একটা বাহিনী পাঠালেন, এটা আছে সূরা বাকারার শেষের দিকে। আল্লাহ তাআলা বলছে ফালাম্মা ফাসলা তালুত বিল জুনুদ, তালুত যখন তার সম্প্রদায়কে নিয়ে সেনাবাহিনীদেরকে নিয়ে ওই পাশে যুদ্ধ করার জন্য গেল আমালেকের সম্প্রদায়ের বিরুদ্ধে, তখন আমালেকের সম্প্রদায়ের সেনাপতির নাম হচ্ছে জালুত। এই জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে তালুত। তো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবে, কারণ এদের ভিতরে তো সবাই তো মুমিন না। আল্লাহ তাআলা বলছে ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, এই যে সামনে নদী দেখতে পাচ্ছ এই নদী দ্বারা আমি তোমাদের পরীক্ষা করব। ওমাল লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারফা গুরফাতাম বিয়াদি, কেউ যদি এই নদী থেকে পানি পান করে তাহলে সে যুদ্ধ করতে পারবে না, কিন্তু তোমরা এক অঞ্জলি পানি পান করতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা বলে ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহু, অল্প কিছু সংখ্যক মানুষ পানি পান করলো না, তার সংখ্যা হচ্ছে 313 জন, আর বাকি সবাই পানি পান করলো। আর এই 313 জনকে নিয়েই তালুত সেই জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। তখন তালুতের এই 313 জনের ভিতরে যাদের ঈমান দুর্বল তারা বলছে ক্বাল আল্লাযীনা কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, আমরা 313 জন এত বড় বাহিনীর মোকাবেলা কিভাবে করব? এদের ভিতরে যারা নেককার ছিল তারা বলতেছে আল্লাহ তাআলা কত ছোট ছোট সম্প্রদায়কে বড় বড় সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ জয় করে দিয়েছেন, চলো আমরা তাদের সঙ্গে যুদ্ধ করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। এবার আল্লাহ তাআলা বলছে ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদি, তারা যখন জালুতের সেনাবাহিনীদের মুখোমুখি হলো তখন তারা আল্লাহর কাছে একটা দোয়া করলো, কুলু রব্বানা আফরিগা আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি আমাদের ধৈর্য বাড়িয়ে দিন, আমাদের পাকে অবিচলিত রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়ী করুন। আল্লাহ তাআলা কি করলেন? এই 313 জনকে দিয়েই এই সেই সম্প্রদায়কে জয়ী করলেন। তো ওই পাশের সেনাবাহিনী জালুতকে দাউদ আলাইহিস সালাম হত্যা করেছেন কিভাবে? তার হাতে একটা গুলতি ছিল যেটাকে আমরা বলি বাডুল, এই বাডুল দিয়ে ওই পাশের শক্তিশালী সেনাবাহিনী জালুতের চোখের মধ্যে একটা আঘাত করলেন, এক আঘাতেই সে দুনিয়া থেকে বিদায়। এরপর সেই সেনাবাহিনী যখন মারা গেল তখন তারা আবারও এই জেরুজালেমকে নিজেদের বলে মানে নিজেদের হিসাবে গ্রহণ করলেন।